মিডিয়াতে আপনাকে স্বাগতম। বাংলাদেশে মুভি নিয়ে সাধারণ মানুষ নাক ছিটকানো একটা ভাব দেখায়, তবে ঢাকা অ্যাটাক মুভির পর থেকে তা অনেকটাই পরিবর্তন হয়েছে। ঢাকা অ্যাটাকের মূল চরিত্রে ছিলেন আরফিন শুভ। এবার আবারও ধুমধুমার অ্যাকশন নিয়ে ফয়সাল আহমেদের পরিচালনায় আসছে মিশন এক্সট্রিম। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্মাণের ঘোষণা থেকে অতি প্রতীক্ষিতের তালিকায় স্থান পাওয়া মিশন এক্সট্রিমের টিজার পোস্টার প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। হেলিকপ্টারের সাহায্যে দুর্গম অঞ্চলে অপারেশনের দৃশ্য উঠে এসেছে এতে। ঢালিউড দর্শকদের মন কেড়েছে পোস্টারটি। ইতি ও নেতিবাচক দুই ধরনেরই প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবে বেশিরভাগই বলছেন মূল সিনেমার ফুটেজ না দেখে কোনো মন্তব্য করা যায় না। ফয়সাল আহমেদের পরিচালনায় সিনেমার প্রধান চরিত্রে থাকছেন আরফিন শুভ। তার বিপরীতে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাবজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এছাড়া একই ধাঁচের ও একই লেখক প্রযোজকের আগের সিনেমা ঢাকা অ্যাটাকের কয়েকজন কলা কৌশলীও এই সিনেমায় থাকতে পারেন। সপ্তাহখানেকের মধ্যে মিশন এক্সট্রিমের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, মুক্তি পাবে ঈদুল আজহায়। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো মুভিটি সম্পর্কে জানতে পেরে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।